তুই খারাইলি কে? আমি কি তোরে খারাইতে কইছি? তুই বইলি কে? আমি কি তোরে বইতে কইছি? এমনি থাকবি খারাপ হওয়ার মাঝখানে? তোরে আমি প্রথম দিকে দেখতাছি তুই চুপচাপ, তুই এই ক্লাসের ভিতরে সবচেয়ে শান্তশিষ্ট, ঠিক আছে? যাকে এটা ভাল লাগছে। স্যার আমি এমনিতে ক্লাসে কম কথা বলি। তুই কম কথা কবি কে? তুই কম কথা কবি কে? তুই কি বোবা নাকি প্রতিবন্ধী নাকি? মাইরের তো বেড়া উঠে গেছে গা, এমন তো ছাত্র না বেড়ে মাথা ঠিক হইব না। কারে ধরা যায়? এই সবকিছু ঠিকঠাক এদিকে। স্যার আমি, তুই আমি কইলি কে? হালার পুত দাদার ডার্বির কোম্পানি আছে আমার দাদার। স্যার স্যার আজকে থেকে ডার্বি খাবো স্যার। আজকে থেকে ডার্বি খাবি কে? আজকে থেকে তো আমার দাদা গোল্ডলিভের ফ্যাক্টরি দিছে। আগে খেলি নাকি তুই? আগে খেলি নাকি? স্যার কি করে তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যার হোতা হ্যায় দিবানা সনম। আমরা একটু করি মানে করি মানে একসাথে একটু বৈশাখ গল্প করি, গল্প করি আসেন। ও গল্প করবেন তাহলে তো আসাই যায়। বাচ্চারা তোমরা কেমন আছো? ম্যাডাম এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো হয়ে গেছি। হেই হালার পুতরা, ম্যাডাম দেখলে তখন মাথা মতো নষ্ট হয়ে যায়। আচ্ছা স্যার তাহলে চকটা দেন। আরে কই হাত দেন, আমি চক চাইছি তো। আরে চকই তো পকেটে রাখছি। ও আচ্ছা ম্যাডাম, আপনি কিন্তু আমার চক পাবেন কিন্তু ডাস্টার পাবেন না। কেন? কারণ আমি হাত দিয়ে ব্ল্যাকবোর্ড পরীক্ষা করি। ও আচ্ছা, কিন্তু আপনি চাইলে আমার হাতটা নিয়ে যেতে পারেন। যাহ নটি। ম্যাডাম একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি যদি একটা গোল গোল চশমা পরেন তাইলে আপনারে একটা বিদেশি নায়িকার মতো দেখা যাইব, এটা সব বাচ্চারাও জানে। তাই নাকি? তা কার মতো? স্যার স্যার আমি কই স্যার কোন নায়িকার মতো দেখা যাইব? স্যার একদম মিয়া খলিফার মতো দেখা যাবো স্যার। চুপ বেদব কথা কার দুষ্টু। হেই বেটা, বেটা আমি সত্য কথা কইছিস ভয়। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম সবকিছু ঠিকঠাক আছে ম্যাডাম, কিন্তু স্যার কিছু ওই লেখালে ওই খাতারে আমাকে মারে। ওই খাতাটা দে তো। এই যে ম্যাডাম এই খাতা দিয়ে মারে, আমরা এই বয়সে তো একটু দুষ্টামি ফেজলামি করবই ম্যাডাম। স্যার বাচ্চারা এখন একটু দুষ্টামি করবেই, তাই আপনি এটা দিয়ে মারবেন? পারলে গুলি কইরা মারবেন। স্যার এইটা নেন তাহলে, আমি যাই আজকে। আর ফোন দিয়েন দূর বেটা, এই ম্যাডাম এসে আমাকে স্যার অনেক ভালো। এই তখন আমি তো আমার কাছে একটা বিশাল বিচার আইছে। তোরা নাকি এই স্কুলের মেয়ে গোটা লেটার নাম্বার লেখা রাখ। স্যার আমাকে কারোর কাছে তো মোবাইলই নাই। কার থেকে ওটা ফোন আছে আর না আছে ওটা আমি ভালো করে জানি, ঠিক আছে? ওইরকম দাম আমি আমার কাছে করি। স্যার ফোন তো আপনার বাজতেছে। আহারে এটা ফোন না, এটা অ্যালার্ম।
স্যার মেয়েদের টয়লেটে আপনি নাম্বারটা লেখা রাখছেন নাকি দেখেন কল দিছি রোকেয়া দেয়া সেভ করে রাখেন ম্যাডাম সেভ করে রাখতেছি হয় মিয়া সবসময় ভুল করেন আপনি আর মারে না মাগো মারতে মারতে পোলাপান কাকিজ বিড়ি বানা লাইছে দূর হবে এ দুর্নীতি আমরা মানব না আমরা শিক্ষামন্ত্রীর ফোন দেবো মিয়া আপনি আমার বাচ্চা টিচার তুই কি কইলি আমারে আমি অযথা পোলাপান রে মারি তুই আমার নামে শিক্ষা অফিসে বিচার দিবি আর তুই কি কইলি আমি ভালো টিচার তুই জানোস আমি কারা যখন টিচারি করার আগে আমি কি ছিলাম হাই হাই কি বাইরে করছে এমনি যে কাদার মতো বাইরে এমন তো আমাকে গুলি করে মেরিয়ে লাগবো আজকে তো বেল পড়ে গেছে গা তুমি আমাকে ফেলাইতে পারবো না আর কালকে থেকে আমরা স্কুলে যাবো না।